আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মধ্যে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গাজী বুরহান মাজার সম্পর্কে গাজী বুরহান উদ্দিনের মাজার সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহান উদ্দিনের সমাধি সিলেট শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এ মাজার অবস্থিত সিলেট পৌরসভার আওতাধীন কুশিঘাট এলাকায় গাজী বুরহান উদ্দিনের ঐতিহাসিক বাড়িতেই তার সমাধি বা মাজারের অবস্থান শ্রীহট্ট আধুনিক সিলেট অঞ্চলে বসবাসকারী খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর প্রথম মুসলমান পরিবারের স্মৃতিবিজড়িত স্থানটি সিলেটের অন্যতম পূর্ণ পুণ্যতীর্থ হিসেবে পরিচিত প্রাচীন শ্রীহট্টের গৌড়রাজ্যের রাজা গৌরগোবিন্দের অত্যাচারে নিহত গাজী বুরহান উদ্দিনের ছোটো শিশু গোলজারে আলমের সম মাজার বা সমাধিসহ এখানে আরও কয়েকটি মাজার পরিলক্ষিত হয় উক্ত মাজারগুলোকে কেন্দ্র করে এখানে প্রতিদিন শত শত দেশ বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে গৌরগোবিন্দ তেরোশো শতকের শ্রীহট্ট অঞ্চলের খণ্ডরাজ্য গৌড়ের শাসক তার নাম গোবিন্দ এর সাথে রাজ্যের নাম নামগৌড় সংযুক্ত হয়ে তিনি গৌরগোবিন্দ নামে অভিহিত হন রাজা গৌরগোবিন্দ ছিলেন ধার্মিক হিন্দু ধর্ম পালনে ছিলেন কঠোর অন্য ধর্মের প্রতি ছিলেন কুবি অশ্রদ্ধাশীল অসহিষ্ণু শ্রীহট্ট ইতিহাসে তিনি অত্যাচারী রাজা হিসেবে সর্বশ্রেষ্ঠ শাহজালাল সিলেট অভিযানে মুসলমান সৈন্যবাহিনীর জয় হলে রাজ্য রাজা গৌরগোবিন্দ শ্রীহট্ট ছেড়ে পালিয়ে যান এতে করে মুসলমানদের শাসনে চলে আসে পুরো সিলেট ঐতিহাসিক বর্ণনা অনুসারে তুর্কিদের বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়েছিল এ সময় শ্রীহট্টের গৌড় রাজ্যে গৌরগোবিন্দ নামে এক অত্যাচারী রাজা ছিল গৌড় রাজ্যের অধিবাসী বুরহান নামক জনৈক মুসলমান ছেলের জন্মস্থান উপলক্ষ জন্ম উৎসব উপলক্ষে গরু জবাই করেছিলেন এবং সেই গরুর তার কানে পৌঁছালে গৌরগোবিন্দ বুরহানউদ্দিনের ছেলেকে হত্যা করেন